ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে ক্লাস টেনের সেপ্টেম্বর মাসে জীবন বিজ্ঞানে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের উত্তরগুলি প্রশ্নের নির্দেশ অনুযায়ী সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে। তোমরা যদি এভাবে প্রশ্নের উত্তরগুলি লেখো তাহলে অ্যাক্টিভিটি টাস্কে সম্পূর্ণ নাম্বার পেতে পারো। তা চলো আমরা প্রশ্ন আর উত্তরগুলি দেখে নিই। এক দাগে কী আছে? এক দাগে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে তিনটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান এক করে। তা 1.1-এ কী আছে? নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে ক খ গ ঘ চারটি অপশান আছে। এই চারটি অপশানের মধ্যে আমাদের উত্তর হবে এই গ দাগেরটা। কেননা দেখো, প্লাসমোডিয়াম পুনরুৎপাদনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে না, প্লাসমোডিয়াম বহু বিভাজনের মাধ্যমে অযৌনজনন সম্পন্ন করে। তাহলে আমরা উত্তরটি কিভাবে লিখব? যেহেতু উত্তরটি আমাদের পূর্ণবাক্যে লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা সহ এখানে বলাই আছে, তা উত্তরটা আমরা এইভাবে লিখব, নিচের যে জোড়টি সঠিক নয় তা হল গ প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। কেমন? এবার 1.2-এরটা দেখো। 1.2-এ কী আছে? নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এখানে চারটি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই খ দাগেরটা। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা হল খ ক্যাপিটাল WB স্মল RR ও ক্যাপিটাল BB স্মল RR। ঠিক আছে, তারপরে দেখো 1.3-এ কী আছে? স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই ক দাগেরটা। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা ক 0%। কেমন? এবার দেখো 2-এ কী আছে? 2-এ আমরা দেখতে পাচ্ছি যে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1-এ কী আছে? অযৌন জননে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়। এটি মিথ্যা, কেননা অযৌন জনন একটি জনিত্র জীবের দ্বারাই সম্পন্ন হয়, দুটি জনিত্র জীবের প্রয়োজন হয় না। তাহলে এই উত্তরটি আমাদের কী হবে? মিথ্যা হবে। তাহলে আমরা কী লিখব? বাক্যটি মিথ্যা। 2.2-এ কী আছে? দেখো, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। এটিও মিথ্যা হবে, কেননা আমরা জানি সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয় এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। ফলে আমাদের উত্তরটি কী হবে? যে বাক্যটি মিথ্যা। এবার দেখো 2.3-এ আছে, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। এটা একদমই সত্যি, অর্থাৎ বাক্যটি সত্য। বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ এবং আভ্যন্তরীণ বৈশিষ্ট্যকে বলে জিনোটাইপ। কেমন? এবার দেখো 3-এ কী আছে? 3-এ আমরা দেখতে পাচ্ছি যে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। 3-এ কী আছে? 3-এ আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। এখানে বৈশিষ্ট্য দুটি বলে দিয়েছে, গ্যামেট উৎপাদন এবং মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। তাহলে পার্থক্যটা আমরা এইভাবে বক্সের মাধ্যমে লিখব, তাহলে আমরা ভালো নাম্বার পাবো। আমরা প্রথমে তিনটি কলম করব। প্রথম কলমে আমরা লিখব বিষয়, তারপরের কলমে অযৌন জনন, তারপরের কলমে যৌন জনন। এখানে বিষয় কি? প্রথমে দেখো আমাদের বলেছে গ্যামেট উৎপাদন, তাহলে এখানে গ্যামেট উৎপাদন কথাটা লিখলাম। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, আর যৌন জননের ঘরে আমরা কী লিখব? যৌন জননে পুংগ গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য কী ছিল? মাইটোসিস বা মায়োসিসের উপর নির্ভরতা। এটি আমরা এখানে লিখে অযৌন জননের ঘরে লিখব, এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর যৌন জননের ক্ষেত্রে, এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মায়োসিস এবং জায়গোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটুকু লিখলেই আমাদের এই উত্তরটি সম্পন্ন হয়ে যাবে। তারপরে দেখো 3.2-এ কী আছে? 3.2-এ আমরা দেখতে পাচ্ছি মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।
এখানে আমরা উত্তরটা এইভাবে করেছি, দেখো মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তার রেখাচিত্রটি নিম্নরূপ। এখানে আমরা প্রথমে দিয়েছি কি জনিত্র উদ্ভিদ নির্বাচন ও এক্স প্লান্ট নির্বীজকরণ, এইভাবে একটা অ্যারো দিয়ে। তারপরে আমরা লিখেছি পুষ্টি দ্রবণে এক্স প্লান্ট স্থানান্তরণ, তারপর অ্যারোতে লিখেছি ক্যালাস উৎপাদন, তারপর আমরা একটি ডাউন অ্যারোতে আমরা কী লিখেছি যে ক্যালাস বিভাজন, তারপরে আবার এদিকে অ্যারো দিয়ে আমরা লিখেছি এমব্রয়েডারি উৎপাদন, তারপর একটা অ্যারোতে লিখেছি আমরা প্লান্টলেট বা শিশু উদ্ভিদ গঠন। এইভাবে যদি তোমরা ছটি স্টেপ পরপর উল্লেখ করে দাও তাহলে এর উত্তরটি সম্পূর্ণ হবে। তোমরা এইভাবে পাশাপাশি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারো, অথবা তোমরা এই নিচে নিচে অ্যারো করে এইভাবে ডাউন অ্যারো দিয়েও পরপর তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি সেভাবে উত্তরটি লিখতে পারো, কিন্তু তোমাদের এই ছটি স্টেপ পরপর উল্লেখ করতে হবে। এবার চার দিকে দেখো কী আছে। চার দিকে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1-এ কী আছে, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের ব্র্যাকেটে দেওয়া আছে WYR এর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ব্র্যাকেটে দেওয়া আছে wyr, সংকরণের ফলে F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবং সেকেন্ড পার্টে যে প্রশ্নটি বলা হয়েছে এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। তাহলে এখানে আমরা প্রথম অংশের উত্তরটা দিয়ে দিয়েছি। তা দেখো এখানে যে চেকার বোর্ডটা দেওয়া হয়েছে সেটি দুটি পার্টে হবে। প্রথম পার্টে কি হবে, প্রথম পার্টে আমরা F1 বা প্রথম অপত্য জনু এটা দেখাবো, এবং সেখান থেকে আমরা এই গ্যামেট উৎপাদন পর্যন্ত দেখাবো, এটি হচ্ছে F1 জনুর ক্ষেত্রে। ঠিক আছে, এই চেকার বোর্ডটা কমপ্লিট হওয়ার পরে আমরা সেকেন্ড আরেকটি চেকার বোর্ড করবো, সেটি হচ্ছে এই F2 জনুর জন্য। কেমন, আমি এই প্রশ্নের উত্তরটি আর বিস্তারিত আলোচনা করলাম না, তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। যেভাবে উত্তরটি লেখা হয়েছে তোমরা খাতায় ঠিক সেইভাবে উত্তরটি লিখে নেবে, তাহলে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এবার দেখো সেকেন্ড পার্টে যে প্রশ্নটি ছিল তার উত্তর আমরা এখানে লিখে নিয়েছি যে এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চরণ সূত্র। এখানে আমরা পয়েন্ট করে নিয়েছি স্বাধীন সঞ্চরণ সূত্র। তারপর আমরা লিখেছি কোনো জীবের দুই বা ততাধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চরিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চরিত হয়। এইটুকু লিখে দিলে তোমাদের এই প্রশ্নের উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ অন্যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।